সবার মুখে কি একই রকম কথা হয়? ওমাইরা সবাই একই রকম কথা বলে? যত রকমের মানুষ আছে তত রকমের বদন আছে আর তত রকম মুখে কথা বলে, তাই না? এই যে আমি কীর্তন করছি কি গোমাইরা, সবাই কি বলবে ভালো হয়েছে? সবাই যদি বলতো ভালো হয়েছে তাহলে 365 দিনই কীর্তন করতাম, একদিনও ঘরে বসে থাকতাম না, যতগুলো আসর ছিল না সব আমি এখানে পেয়ে যেতাম, তাই না? সবার মন জয়ী করা যায় না, সবাই ভালো বলবে না, কেউ বলবে ভালো হয়েছে, কেউ বলবে খারাপ হয়েছে, কেউ বলবে মোটামুটি হয়েছে, ভালো নয় খারাপ হয়, তাই না? তা রাধারানী বলছে যে যখন আমি পথে পথে বেরিয়ে যাই সবাই একই রকম কথা বলি না, কেউ কেউ আমায় দেখে কি বলে জানিস, বলে ওই দেখ ওই যাই কৃষ্ণ কলকি বলছে রাধে কৃষ্ণ কলঙ্কিনী রাই বললে রাগ হয় না কেন? বলছে কেন জানিস? বলছে এ শোন, যখন কেউ বলি আমায় কৃষ্ণ কলঙ্কিনী রাই তখন তার মুখে কৃষ্ণ নামটা শুনতে পাই, তারপরে যে বলি আমায় কলঙ্কিনী রাই সেটা আর আমি বধির কর্মে শুনতে পাই না, বারবার বলে শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম। আরে কৃষ্ণ নাম শুনলে কোনোদিন কারো রাগ হয় না, আমি জানি স্তৌভং বা পারিহাস্যং বা হেলাইয়া শ্রদ্ধাইয়া তথা যোগ করতি হরির নাম তীর্ণা সংসার সাগর। সংসার মাঝে এসে যে যেমন ভাবেই করুক না কেন, যদি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে কৃষ্ণ নামের কোনোদিন ফল যায় না। বলছে তোমরা রান্না করতে করতে, মাঠে কাজ করতে করতে, পথে হাঁটতেই হাঁটতেই তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কৃপা করবে। তা বলছে সখিরে, যখন কেউ বলি আমায় কৃষ্ণ কলঙ্কিনী রাই তখন আমার রাগ হয় না। বলছে তবে জানিস আমাকে কেন এরকম লোকে বলে? বলছে হ্যাঁ জানিস,